আই এম ভেরি কনফিডেন্ট সবসময় তাকিবকে তো আমার দুজনেই আমি অ্যাটিচিউডের কারণে দারুণ পছন্দ করি। তবে তাস্কিন তানজিম বল করে, তাদের অ্যাটিচিউড ওয়াজ এক্সেলেন্ট। ইজি হবে না, বাট আমি কনফিডেন্ট ছিলাম যে আমরা উই আর বেটার সাইড। আমি মনে করি কাগজ কলমে আমরা সবসময় শক্তিশালী, আমাদেরকে বিট করা এত ইজি হবে না যে কোনো দলের জন্য। টু বি ভেরি অনেস্ট, না ডেফিনেটলি মরন খুব ভালো খেলছে এই লিগে, মানে আশাও করিনি যে বেড়াতে ইজি হবে, বাট আই থিঙ্ক দ্য বোলার্স ডান এ প্রিটি গুড জব। আসলে তাস্কিন, সাকিব, তানভীর, সাইফুদ্দিন যারাই বলেছে, মোসাদিক দুই ওভার করেছে, সেটাও বাজে ফ্রুটফুল দুই ওভার। আমি মনে হয় রাকিব সবাই ভালো বল করেছে বলেই আমরা ভালো কাজ ধরেছি, ফিল্ডাররা ভালো করেছে। আমি মনে করি যে যে রানটা করেছে সেটা 190 এই উইকেট আসলে ওনার খুব একটা বড় স্কোর, মানে আমাদের ব্যাটিং অর্ডার লেগে আপনি ভেরি গুড ব্যাটিং অর্ডার। আই এম ভেরি হ্যাপি দ্য ওয়ে উই প্লেড ব্যাটসম্যানরা। আসলে আমি লাস্ট ম্যাচ থেকে আমার দায়িত্ব নিয়ে ছেলেরা খেলছে, লাস্ট ম্যাচে ইট ওয়াজ বিজয় অ্যান্ড জাকির, আজকে নাইম অ্যান্ড জাকির, আউটস্ট্যান্ডিং আমি মনে করি। তো হ্যাঁ, তো ইজি হবে না, বাট আমি কনফিডেন্ট ছিলাম যে আমরা উই আর বেটার সাইড। আমি মনে করি কাগজ কলমে আমরা সবসময় শক্তিশালী, এবং ডেফিনেটলি মনে হচ্ছে তো অবশ্যই এবছর আমরা অনেক শক্তিশালী, যদি আমরা 6টা প্লেয়ার নাই আমাদের টেস্ট ম্যাচে আছে, তারপর আমরা যথেষ্ট শক্তিশালী দল। এবং মানে জিত আশা তো অবশ্যই ছিল জিতবো, বাট ভেরি কনভিনসিং যে আমি মনে করি ভালো জিতেছে। দারুণ, আমি বলবো যে খুব সেন্সিবল ব্যাটিং করেছে, মনে যে আমাদের তারা ছিল না কোনো সময়, বাট অনেক সময় লো স্কোরিং ম্যাচে যদি আপনি ডিফেন্সিভ খেলেন তাহলে প্রেশার আসে একটা উইকেট পড়লে, তো সেটা ওরা করতেই দেয়নি। দে ব্যাটেড ভেরি অ্যাগ্রেসিভলি অ্যান্ড মানে একদম খুব ক্যালকুলেটিভ রিস্ক নিয়েছে, যেটা মারার বল সেটা মেরেছে, রোটেট করেছে, স্ট্রাইক খুব ভালোভাবে, গরম ছিল অনেক, মানে 50 ওভার ফিল্ডিং করে এসে ব্যাটিং করাটা ইজি না, যা খেয়ে ফিলিং বিট সিক, বাট টাফ হয় ছেলেদের জন্য। বাট আমি মনে করি দ্য ওয়ে ওয়ে দ্য ব্যাটেড, বাট ভেরি প্রফেশনাল ব্যাটিং অ্যাটিচিউড। আসলে পেস ইউনিটটা খুব ভালো পারফর্ম করছে, বিশেষ করে আপনার তাস্কিন এবং তানজিম সাকিব ধারাবাহিক বোলিং করছে, তাদের ব্যাপারে যদি যেহেতু প্রুভেন বোলার্স না, ন্যাশনাল টিমের বোলার্স, সুতরাং জানে। আই এম ভেরি কনফিডেন্ট সবসময় তাকিবকে তো আমার দুজনেই আমি অ্যাটিচিউডের কারণে দারুণ পছন্দ করি। তবে তাস্কিন তানজিম বল করে, তাদের অ্যাটিচিউড ওয়াজ এক্সেলেন্ট, এবং আজকেও কিন্তু আমরা যথেষ্ট ব্যাকফুটে পুশ করেছি বড় ব্যাটসম্যানদের, সুতরাং মানে এই উইকেটে স্লো উইকেট, এখানে পিছিয়ে বল করাটা ইজি না, বাউন্স করাটা ইজি না, বাউন্স মারাটা, বাট আমরা এগ্রেসিভ ছিলাম ওরা, এবং আমি সবসময় ওদের বিরাট ফ্যান ওদের এগ্রেসিভ বোলিংয়ের কারণে, সত্যি কথা বলতে। এই মাঠে যে প্রতিযোগিতা, এটা মিসিং এর কারণে আমাদের প্লেয়ারদের ভেতরে সেই জেলটা, সেই কম্পিটিটিভনেসটা যেটা আপনাদের ছিল, কারণ আমাদের যেহেতু দিস ইজ দ্য ওনলি 50 ওভার টুর্নামেন্ট আমাদের প্লেয়ারদের নিজেদের ঘুম করার জন্য, মানে মরণা হলে সেই প্রতিদ্বন্দ্বিতা কমে যাওয়ার কারণে আমাদের প্লেয়ারদের কি মেন্টাল টাফনেসটা কি একটু ভূমিকা কম হয়? না, প্রতিদ্বন্দ্বিতা কম হয় বলতে পারবো, আমার মনে হয় যে সেই দিনের সাথে আসলে কোনোটা তুলনাই হয় না, মানে তখনকার যে একটা ক্রেজ ছিল দুইটা শিবিরে, আবুনি মরণের ম্যাচের আগের, মানে আমার মনে হয় এক সপ্তাহ আগে থেকে জল্পনা কল্পনা শুরু হয়ে যেত, কী হবে, কী টিম হবে, কী কে জিতবে, মানে এবং এটাও বলি যে এমনও মানে মানে যখন আমি খেলতাম দুটা দলের হয়ে আমি খেলেছি, মানে আবুনি মরণের ম্যাচ মানে একটা ব্যাটেল, একটা ফাইটিং, মানে জিততেই হবে, অন্য সব ম্যাচ হারতে পারি কিন্তু মরণের সাথে হারা যাবে না, কিংবা আমি যখন মরণের সাথে আবুনির সাথে হারা যাবে না, এরকম ছিল। বাট আমি মনে করি যে সেই আজটা তো নেই আর, মানে সেই পাবলিক সাপোর্ট, বা আমরা যেমন অনেক দর্শক নিয়ে খেলা খেলতাম, এত লোক 20-25 হাজার দর্শকও আপনি মরণের ম্যাচে হয়েছে, সেটা এখন নাই। বাট আমি মনে করি যে ছেলেদের কোয়ালিটি ক্রিকেটটা কমেনি, আমি বলে যে ডেফিনেটলি মানে আমি বলবো না যে মরণা অনেক ভালো টিম, বাট আমি মনে করি আপনি অনেক কোয়ালিটি টিম, আমরা যে অনেক প্ল্যান করে টিম করি, আপনি দেখেন আমাদের 6টা প্লেয়ার টেস্ট ম্যাচ আছে, তারপরেও কিন্তু আমাদের একটুও শক্তি কমেনি, আমাদের বেঞ্চ ইজ ভেরি স্ট্রং, তা আমরা ওইভাবে প্ল্যান করেই দল করি, এবং যারা বসে আছে আমার বাইরে আপাতত দুজন, নাহিদ এবং সাব্বির, আমি ভেরি সরি ফর দেম যে তারা হয়তো বা মিস করছে, নাহিদ যেই ম্যাচে আমি নাহিদকে ব্রেক দিয়েছি তার আগের ম্যাচে নাহিদ 3 উইকেট পেয়েছে, সুতরাং মানে আমার একটা দল যেখানে আসলে মানে আমি মনে করি এই দল নিয়ে হারাটাও মানে আমি আশা করি না যে আমরা এক ম্যাচও হারা উচিত আমাদের লিগে, উই আর দ্যাট স্ট্রং। তারপরে আমি ভেরি কনফিডেন্ট, এবং আমার মনে হয় যে আবুনি, আপনি যদি ছেলেগুলোকে দেখেন যে এরা কিন্তু অনেক বছর ধরে আবুনিতে খেলছে, কেউ হঠাৎ করে আবুনি থেকে ছেড়ে যায় না, আবুনি উই হ্যাভ এ ফ্যামিলি, আমরা একটা ওই ফ্যামিলি হিসাবেই খেলি, এবং প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা ছেলের সাথে যে রিলেশন ডেভেলপ আবুনি ক্লাবে, এটা আমি মনে হয় ক্লাব ক্রিকেট এখন দুষ্কর আসলে সত্যি কথা বলতে, সুতরাং এটা আমরা করতে পেরেছি। আমি ভেরি হ্যাপি যে একটা দল হিসেবে আবুনি খেলে, মানে প্রফেশনাল তো অবশ্যই, বাট তারপরও যে একটা রিলেশন আছে দলের মধ্যে, একজন আরেকজনের ফাইট করে, দে ফিল ফর ইচ আদার, এটা অনেক বড় ব্যাপার আসলে এখন, যেটা আমাদের অনেক আগে ছিল সত্যি কথা বলতে গেলে। চার পয়েন্ট আছে এখন, এখন তো একটু ইয়ে আছে, বাট আমি বললাম যে এখনও 7টা ম্যাচ বাকি, সো ইটস এ লং ওয়ে টু গো,
সাতটা না আটটা ম্যাচ মনে হয় বাকি আমাদের লিগের তিনটা ম্যাচ আছে, সুপার লিগের পাঁচটা। তো এই লিগটা আমরা ভালো শেষ করতে চাই, আমি যদি মনে করি যে লিগের তিনটা ম্যাচ যদি আমরা ভালো শেষ করতে পারি তাহলে সুপার লিগটা আমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে সেটা আমি বিশ্বাস করি। বাট হ্যাঁ, আমাদের সুযোগ আছে, আমাদের লিটন, শান্ত, শরীফুল, জয়, খালেদ, রানা সব ফিরে আসবে আবার আমাদের শিবিরে, তখন আমার জন্য খুব ডিফিকাল্ট হবে টিম বানানো। বাট তারপরেও আমাদের স্টাররা ফিরে আসলে আমার টিমটা মনে আরও স্ট্রং হবে, যদি এটা অন্য দলেরও সেক্ষেত্রে শক্তি বাড়বে। বাট আমি তারপরে মনে করি যে এটা কোয়াইট স্ট্রং সাইড, আমাদেরকে বিট করা এত ইজি হবে না যে কোনো দলের জন্য আসলে। থ্যাংক ইউ।